বাংলাদেশের আসন্ন নির্বাচনের ব্যাপারে জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র। সফররত মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মীরা রেজনিক এ বিষয়ে জানতে চেয়েছেন বলে জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ইন্দো প্যাসিফিকে যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট দেশের আধিপত্য চায় না বলেও জানান মাসুদ বিন মোমেন। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হবে শুক্রবার। তিস্তা ও জ্বালানি সহ দ্বিপক্ষীয় নানা ইস্যুতে আলোচনা হবে বলেও জানান পররাষ্ট্র সচিব। ইমরুল কায়েসের রিপোর্ট। মঙ্গলবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিরাপত্তা সংগ্রাম অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম এবং যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন দেশটির রাজনৈতিক সামরিক বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মীরা রেজনিক। সংলাপে বেসামরিক নিরাপত্তা, মানবাধিকার, ইন্দো প্যাসিফিক ও রোহিঙ্গা প্রত্যাবাসন সহ নানা ইস্যুতে আলোচনা হয়। বিকেলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মীরা রেজনিক। র্যাবের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও অন্যান্য বাহিনীর সক্ষমতা বাড়ানো সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব। বাংলাদেশের নির্বাচনও আলোচনায় স্থান পায় বলে জানান তিনি। নির্বাচনের ব্যাপারে জানতে চেয়েছে বা আগ্রহ প্রকাশ করেছে। আমরা বলেছি যে আমরা ফ্রি এবং ফেয়ার ইলেকশন আমরা করতে বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রী নিজেও অনেকবার বলেছে, বিদেশিদের কাছেও বলেছেন। তো সেটা এখন ইলেকশন কমিশন বাকি কাজগুলো এখন করছে। তো সেখানে যেমন কদিন আগে যে ট্রেনিংয়ের একটা প্রোগ্রাম শুরু হলো, তো সেই সমস্ত ক্যাপাসিটি বিল্ডিংয়েও তার যদি কোনো সাহায্য লাগে সেটা তারা করতে রাজি আছে। এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র সচিব জানান বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকে দুদেশের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে আলোচনা হবে। আমরা 8 তারিখে সন্ধ্যার সময় মিটিংটা দাঁড়াবো। তিস্তার পানির কথা আমরা নিশ্চয়ই বলবো। তারপরে আমাদের এনার্জি সিকিউরিটি নিয়ে আলাপ হবে, ফুড সিকিউরিটি নিয়ে আলাপ হবে। সুতরাং দুই দেশের মধ্যে প্রচুর এখন প্রজেক্টও আছে, সেই প্রজেক্টগুলোর ইমপ্লিমেন্টেশন নিয়ে আলাপ হবে। তিনি বলেন ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্র একক কোনো দেশের আধিপত্য দেখতে চায় না বলে তাকে জানিয়েছেন মীরা রেজনিক। তারাও চায় না যে কোনো একটি পার্টিকুলার দেশ এখানে আধিপত্য বিস্তার করুক। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা।